এটার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা পুরো শরীরে রক্ত সরবরাহ করে অক্সিজেন রক্ত সঞ্চালনের দিক
বললেন তো, তার মানে কিভাবে আমার পুরো শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে। প্রথমে বডি বডি থেকে তারপরে আমাদের শরীর থেকে রক্ত ইনফিরিয়র
নর্মাল এভারেজ এভারেজ মানে স্বাভাবিক মানুষের এটা থাকে 100। একটা প্রাপ্ত বয়স্ক নর্মাল বিএমআই বেশি মোটা না বেশি না বেশি কমে না বেশি অংশে না ব্যথা হবে, এই কি
এটাকে বলা হয়
জল শ্বাস নেওয়ার সময় যখন একটা প্রশ্নটা ভিতরে দেখেন না ওই আর কোনো অসুবিধা না, আমরা ক্লাসে ক্লাসে করব, ঠিক আছে? আর আমি বের হয়ে যাচ্ছি।
আর এখানে করোনারি ব্লক আর কন্ডাক্টিভ ব্লক কোনটা? করোনারি ব্লক এন্ড কন্ডাক্টিভ ব্লক এখন এই হার্টের মধ্যে যে কন্ডাক্টিভ সিস্টেম এবং করোনারি সিস্টেম নামের দুটো সিস্টেম আছে, মানে আপনার এই যে ভেন্ট্রিকল আর হচ্ছে এটিএমের মধ্যে যে কাজ হয় সেটার নাম হচ্ছে কিছু নাম আছে আবার কন্ডাক্টিভ সিস্টেম এবং কিছু নাম আছে নাম হচ্ছে করোনারি সিস্টেম, মানে হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেমের এটিএমের নাম হচ্ছে এটিএমের নাম হচ্ছে কন্ডাক্টিভ আর হচ্ছে আমার কানে আবার এই জায়গাতে ক্লাস
আমি তো এটা করছি, এটা করে শেষ করা। ওকে।